বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আলোচনা অনুষ্ঠান সিরাজমণিরা কদর টিভিতে প্রতি বুধবার রাত আটটায় এই সিরাজ মণিরা অনুষ্ঠানটি প্রচার করা হয় আর এই সিরাজমণিরা অনুষ্ঠানে নবী রাসুলগণের জীবনী মোবারক আলোচনা করা হয়ে থাকে যিনি আলোচনা করেন তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন আলক্রন গবেষণা কেন্দ্রের সম্মানিত সদস্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক হজরতল আল্লাহ ইমরান হোসাইন মাজারি সাহেব গত পর্বে আমাদের বিজ্ঞ আলোচক হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের শুভ জন্মের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন আজকেও তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী মোবরক আমাদের নিকট উপস্থাপন করবেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত ইব্রাহিম আল্লাহলামের শুভ জন্মের প্রেক্ষাপটটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলোচনা করেছেন গত সাত দিন ধরেই আমি অপেক্ষায় রয়েছি যে আজকে নতুন কি তথ্য আপনার কাছ থেকে জানতে পারবো নতুন তথ্য জানার আগ্রহ নিয়ে আজকের অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছি এবং আপনার কাছে সবিনে অনুরাধ জানাচ্ছি নতুন কিছু তথ্য আজকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي هدانا الى صراط المستقيم الصلاه والسلام على نبي المكرم محمد الرسول الله صلى الله عليه وسلم وآله وأهل بيته اجمعين اما بعد আল্লাহ রাবুল এর শুক্রিয়া জ্ঞাপন করছি দয়াময় রাবুল আলমীন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলোচনা করার জানার বুঝার জগতের বুকে তিনি যে তার পয়গাম্বরদেরকে প্রেরণ করেছেন তাদের পবিত্র জীবনী মোবারক নিয়ে আলোকপাত করার সুব্যবস্থা করে দিয়েছেন প্রফেসর ডক্টর কুদরতে খোদা এই মহান ব্যক্তির সুব্যবস্থাপনায় কদর টিভির আয়োজনে সিরাজ মনিরা অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহর এই পীড়িত বৈগাম জীবনী মোবারক আলোচনা করার সুযোগ হয়েছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ রহমাতুল্লিলিন হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মজিদবা সাল্লি ওসাল্লামের কদম মুবারকে লাখ সালাম ও কদম মুসি নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে নমরুদের নিষিদ্ধ তিন দিন যে কোনো পুত্র সন্তান কোনো সন্তান যেন পিতার ওরস থেকে মায়ের গর্বে আসতে না পারে স্বামী স্ত্রীর এই কার্যক্রম থেকে পৃথক থাকার জন্য অ্যালান করা হয়েছে ফরমান জারি করা হয়েছে আর মহাকৌশলী আল্লাহ এই কঠিন পরিস্থিতিতেই তিনি হজরত ইব্রাহিম আলাইস্লামকে তাঁর পিতার ওরস থেকে মায়ের গরবে স্থানান্তর করলেন প্রথম দিনই প্রথম রাতেই প্রথম রাতেই পরের দিন নমরুদ তার যেই দরবার সেই দরবারের গণক ঠাকুর জ্যোতিষী যারা আছে সবাইকে আবার ডেকে নমরুদ প্রশ্ন করল আপনারা আমাকে তথ্য দিন গণনা করে দেখেন আপনারা নক্ষত্র গণনা করেন আপনাদের যা যা শাস্ত্র আছে শাস্ত্র অনুযায়ী গণনা করে দেখেন যেই সন্তান যেই পুত্র সন্তানের দ্বারা আমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে সে তো তিন দিনের মধ্যে মায়ের গর্বে আসার কথা এক রাত্রি পার হয়েছে এখন কি অবস্থা সে কি মায়ের গর্বে এসেছে নাকি মানে খুব উৎকণ্ঠার সাথে খুব চিন্তিতভাবে নমরুদ তার গণকদের কাছ থেকে কাছে জানতে চাইলেন গণকগণ তখন তাদের শাস্ত্র অনুযায়ী গণনা শুরু করলেন গণনা শুরু করে 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 জানাইলেন যে বাদশাহ মহারাজ গতকাল রাতে যে সন্তান আপনার এই রাজত্ব আপনার এই সাম্রাজ্য সাম্রাজ্য ধ্বংস গর্বে সেই সন্তান অলরেডি তার মায়ের গর্বে এসব নিয়েছে চলে গিয়েছে নমরুদ চিন্তিত হয়ে বললো এটা কেমন করে আমি যেখানে এত পাহারা দিলাম পাহারার ব্যবস্থা করলাম এত ফরমান জারি করে দিলাম এই কঠোর পাহারার ভিতরে কীভাবে এই সন্তান মায়ের গর্বে গিয়েছে কোন স্বামী স্ত্রী তারা একসাথে রাত্রি যাপন করেছে এখন তো আর এটা খুঁজে বের করা সম্ভব নয় এবার নমরুদ নতুন এক পরমাণ জারি করলেন যে আমার এই রাজত্বের ভিতরে যত পুত্র সন্তান হবে যারা গর্ভবতী বর্তমান মহিলা আছেন আমার এই রাজত্বের ভিতরে যত পুত্র সন্তান হবে সমস্ত পুত্র সন্তানকে জন্মের পর পর হত্যা করতে হবে ফরমান জারি করে সন্তান থাকবে অর্থাৎ কোনো রিস্ক সে নিবে না সে নিবে না এই মহা কৌশলে رب العالمین আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে বড় হচ্ছেন কিভাবে তাকে সেফ করা যায় আল্লাহই তো ব্যবস্থা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস যখন জগতের বুকে তার সিপ নেবেন ইব্রাহিউল ইসলামের মা চিন্তা করলেন যে আমি যদি লোকালয়ে থাকি তাহলে আমার এই সন্তান হওয়ার সাথে সাথে নমরুদের যেই বাহিনী তাদের কাছে এই সংবাদ চলে যাবে এবং আমাকে অনিচ্ছা সত্ত্বেও আমার এই সন্তানের অনিষ্ট করবে তাকে হত্যা করে আর ফেলবে যখন বাচ্চা প্রসব হওয়ার ইব্রাহিম হওয়ার সময় হয়ে গিয়েছে তখন তিনি আস্তে করে গোপনে পাশে একটা পাহাড় কুচ পাহাড় পাহাড়টির নাম কুচ 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 পাহাড়ে এই উষা বা উমায়লা ইব্রাহিম আলাহি ইসলামের মা এই উষা বা উমায়লা তিনি এই কুচ পাহাড়ে একটা গুহার ভিতরে চলে গেলেন এবং রাব্বুল আলমিন দয়া করেছেন সেখানেই হজরত ইব্রাহিম আলাহ ইসলামের শুভ জন্ম হয় শুভ জন্ম হয় এবং কিছুতেই যেন কেহ জানতে না পারে তিনি সেখানে ইব্রাহিম আলাহ ইসলামকে প্রসব করার পর গুহার মুখে বড় একটা পাথর দিয়ে গুহার ভিতরে হজরত ইব্রাহিম ইসলামকে রেখে তিনি আবার তার বাড়িতে চলে আসলেন ইব্রাহিম ইসলাম এই গুহার ভিতরেই একা একা অবস্থান করছেন মায়ের বুকের দুধের প্রয়োজন হয় নাই আল্লাহ নিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তার বন্ধুর রিজিকের দায়িত্ব নিয়েছেন মা উমায়লা মাঝে মাঝে যেতেন মাঝে মাঝে গিয়ে যতক্ষণ থাকা সময় আসতেন যাওয়া আসাটা খুবই একটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ যদি চোখে পড়ে যায় যে তাহলে একবার চোখে পড়ে গেলেই কিন্তু নমরুদের লোকেরা জানবে বুঝবে পরবর্তী সময় একটা জটিল আকার ধারণ করবে যার কারণে যাওয়াটা খুবই গোপনে সময় সুযোগ মতো তিনি সন্তানকে দেখতে যাইতেন গিয়ে দেখতেন যে কি আশ্চর্য ইব্রাহিম আল ইসলাম হাত পা ছোড়ে নেড়ে খেলাধুলা করছেন হাসি খুশি হ্যাঁ আর তার রিজিক হিসেবে তিনি মাঝে মাঝে আঙ্গুল মুখের ভিতরে দিতেন এই যে এই আঙ্গুর থেকে রাব্বুল আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিতেন আলহামদুলিল্লাহ মা উষা বা উমায়লা তিনি চিন্তা করলেন যে আমার পুত্র সন্তান তাকে তো আমি দুধ পান করানোর সুযোগ পাই না তাকে দেখতেও আসতে পারি না অনেক গোপনে মাঝে মাঝে একটু এসে রকম একটু দেখে আবার অবস্থার আলোকে বের হয়ে তাড়াতাড়ি যেতে হয় কেউ যেন না দেখে কখনো গভীর রাত্রে আসেন সুযোগ সময় মতো এসে সন্তানটাকে কিছু সময় দেখে রেখে এখান থেকে আবার গুহার মধ্যে রেখে গুহার মুখে বড় একটা পাথর দিয়ে ঢাকনা দিয়ে তিনি চলে যেতেন যেন এখানে যে একটা সন্তান আছে আওয়াজ বা কোনো কিছু কেউ যেন টেন না পায় তিনি একদিন চিন্তা করলেন যে আমার পুত্র কি খায় কি খেয়ে সে বড় হতো স্বাভাবিকভাবে তো আছে সে সে স্বাভাবিক আছে সব সময় আসলে দেখে হাসি খুশি হাত পা ছুটছে কোনো অসুবিধা হচ্ছে না তো প্রাণবন্ত তিনি লক্ষ্য করলেন যে এই পাঁচ আঙ্গুল থেকে পাঁচ ধরনের নেয়ামত বের হচ্ছে আর তিনি চষে চষে খেয়ে খেয়ে বড় হচ্ছেন পানি দুধ মধু শরবত ঘি এ পাঁচ আঙ্গুল থেকে অলৌকিকভাবে রাব্বুল আলমিন একটা সন্তান বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন আমার মহান প্রভু দয়াময় রাবুল আলমিন তিনি যে কত ক্ষমতাসীন এই আল্লাহ যে কত পাওয়ার আল্লাহ চাইলে কিনা সম্ভব রাব্বুল আলমিন যে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক আমার মহান প্রভু দয়াময় এটা আরেকটা প্রমাণ যে মায়ের সঙ্গ পাচ্ছে না মাকে কাছে পাচ্ছে না মায়ের দুধ খাওয়ার সুযোগ হচ্ছে না কিন্তু আল্লাহ তার বন্ধুকে এই গুহার ভিতরে রেখে এই ছোট্ট আঙ্গুল তো তখন তো শিশু মানুষ শিশু মানুষের আঙ্গুল থেকেই পাঁচ ধরনের খাদ্য উপাদান খাদ্য ব্যবস্থা করে দিলেন আর তিনি যখন যেটা ভাল লাগে চুষে চুষে খাচ্ছেন আর বড় হচ্ছেন এমন বড় যে মানে সাধারণ বাচ্চাদের মতো তিনি বেড়ে উঠছেন না অলৌকিক খাবারে অলৌকিকভাবেই তিনি বেড়ে উঠছেন তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব তিনি কিভাবে বেড়ে উঠেছিলেন এবং সেই গুহায় কতদিন ছিলেন কখন বের হয়ে আসলেন ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা সামনের পর্বগুলোতে বিস্তারিত আলোকপাত করব। আল্লাহ আমাদের এই ইব্রাহিম আল ইসলামের জীবনী মুবারক শোনার মাধ্যমেও এই ইমানকে আরও মজবুত করার তৌফিক আনায়ত করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসাইন মাদারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাধারী সাহেব আজকের পর্বে মুসলিম জাতির আদি পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের শুভ জন্ম কিভাবে হয়েছে সেই বিষয়টি আমাদের নিকট উপস্থাপন করেছেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি মহান রাব্বুল আলমিন আমাদের সকলের স্বয় হন আমিন